আমায় একটু বলি, আমাদের অনুষ্ঠান শেষ হয়নি, দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে, সাংবাদিককে অনুরোধ করবেন না, সাংবাদিক ভাইরা অনুষ্ঠানটা অনুষ্ঠানের শৃঙ্খলা নষ্ট করবেন না, সাংবাদিক ভাইরা অনুষ্ঠানের শৃঙ্খলা নষ্ট করবেন না, আপনারা এতক্ষণ সহযোগিতা করেছেন। তাই আমাদের আজকের কর্মসূচি কিন্তু ছিল দোয়া এবং সম্প্রীতি সমাবেশ, দোয়ার মাধ্যমেই শেষ হবে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله رب العالمين আজ থেকে চার মাস আগে সেই 17 জুলাই আমরা আরেকবার আপনার সামনে মোনাজাত ধরে ফিরাম। রব্বুল আলামিন শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম সহ 6 জন শহীদের জানাজা সামনে রেখে আমরা আপনার দরবারে হাত তুলেছিলাম। রব্বুল আলামিন সেদিন আমরা এক ভোরের আভাস পেয়েছিলাম, আপনার কাছে আমরা কায়মনে বাক্যে চেয়েছিলাম আল্লাহ রব্বুল আলামিন আপনি এই ভোরকে, আজকের এই ভোরকে আপনি দিনের আলোতে রূপান্তরিত করেন। রব্বুল আলামিন আপনার দয়ায় আপনার খাস রহমতে আমরা 5 আগস্টের সেই দুপুর পেয়েছিলাম রব্বুল আলামিন, আমরা একটি নতুন দিন পেয়েছিলাম, কিন্তু সেই দিনের পর সেই দিনের শত্রু যারা অন্ধকারের ধ্বজাধারীরা আল্লাহ এখন পর্যন্ত আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই দেশকে এই দেশের মানুষকে এই দেশের হিন্দু মুসলিম নির্বিশেষে আপামর জনতাকে তারা পরাজিত দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তারা কখনো সরাসরি দেশদ্রোহিতায় নির্দেশিত হয়, কখনো সরাসরি তারা দেশদ্রোহিতা করে, আবার কখনো তারা এই হিন্দুত্ববাদী এই ভারতের মোদীর যে শক্তি সেই মোদীর পিছে সওয়ার হয়ে তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। রব্বুল আলামিন আজকে আমাদের এক ভাই গতকাল রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে তিনি এই উগ্রবাদী হিন্দুত্ববাদী শক্তির হাতে শহীদ হয়েছেন। রব্বুল আলামিন আমরা এই কষ্ট কিভাবে সহ্য করব? রব্বুল আলামিন এই জন্য আমরা জীবন দিইনি, রব্বুল আলামিন 2000 মানুষ এই বাংলাদেশ দেখার জন্য শহীদ হয়নি। রব্বুল আলামিন আজকে এই পতিত ফাসিবাদের শক্তি যারা আজকে হিন্দুত্ববাদী শক্তির পিছে সওয়ার হয়ে এই বাংলাদেশকে ধ্বংস করতে যাচ্ছে, আপনি তাদের হাতকে ধ্বংস করে দেন, যেভাবে আপনি আবুল আহাবের হাতকে ধ্বংস করেছেন আপনি এই পতিত ফাসিবাদের হাতকে ধ্বংস করে দেন।